আমরা পিছনের কারণগুলোটা শিখছি গত ক্লাসে, এখন আমরা এটা সূত্রটার ব্যবহারটা শিখব। এখানে দেখো দুটো রোধ পরস্পরের সাথে কিছু আছে, সমান্তরালে আছে। এখানে একটা তড়িৎ চালক শক্তি ই আছে, এখান থেকে টোটাল পাবো আই, আর সেই অংশের কয় ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে হয়েছে আর ওয়ান আর আর টু, আবার পুনরায় কোথায় বি বিন্দু যাক মিলিত হয়েছে। এখন আমরা নির্ণয় করবো আর ওয়ানের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে বা আর টুর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা তারা এই বিন্দু ধরি, তাহলে এই বিন্দুতে যদি আমি কাশ্যপের প্রথম ল দিই, প্রথম সূত্র কী ছিল, তড়িৎ বর্তনী সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতের সমষ্টি শূন্য হয়, তাহলে তড়িৎ বর্তনী সংযোগ বিন্দু কোনটা, এটা এখানে মিলিত প্রবাহ। তাহলে দেখো এখানে আসছে কি আই, আই এসে আই কয় ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে আই ওয়ান প্লাস আই টু, অর্থাৎ টোটাল প্রবাহ আই কয় ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে, অর্থাৎ দুইটা কী হবে, এই দুইটা হবে আই এর সমান। এরপর আমি যদি এবার দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে এ বি এ বর্তনীতে যদি আমি দ্বিতীয় সূত্র প্রয়োগ করি এ বি এ, তাহলে এখানে দেখো প্রবাহ এদিকে, রোধ এদিকে, রোধ এখানে, প্রবাহ এখানে, তাহলে দিক একই, তাহলে এখানে আই ওয়ান আর ওয়ান, ঠিক আছে? এখন দেখো এ বি এ এখানে প্রবাহটা কোন দিকে, এদিকে, তাহলে আমি যাচ্ছি কোন দিকে, এদিকে, তাহলে এটা কী হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস আই টু আর টু ইজিকুল টু, এখানে কি কোনো তড়িৎচালক শক্তি আছে, নাই, তাহলে কী হবে, জিরো। তাহলে এখন আমি এটা কীভাবে লিখতে পারি, আই টু বাই আই ওয়ান লেখা যায়, তাহলে ইজিকুল টু কত লেখা যায়, আর ওয়ান বাই আর টু। তাহলে এ বি এ বর্তনীতে আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু ইজিকুল টু জিরো হলে আমরা এটা এভাবে লিখতে পারি। এখন এখানে উভয় পক্ষে আমি কী করবো, এক যোগ করে যোজন করবো, ওয়ান যোগ করে, তাহলে কী লেখা যায়, আই টু বাই আই ওয়ান প্লাস ওয়ান ইজিকুল টু আর ওয়ান বাই আর টু প্লাস ওয়ান, দশ হবে আই ওয়ান, তাহলে এখানে কী লেখা যায়, আই টু প্লাস আই ওয়ান, আর এখানে আর টু লসাগু আর ওয়ান প্লাস আর টু। লক্ষ্য করো যে আই টু প্লাস আই ওয়ান ইজিকুল টু কত, আই, তাহলে আমি এটা কী লিখতে পারি, এখানে আই বাই আই ওয়ান ইজিকুল টু কি, আর ওয়ান প্লাস আর টু বাই আর টু। আমি এটা যদি চেঞ্জ করি উপরেরটা নিজে নিজেরটা উপরে, আই ওয়ান উপরে চলে যাবে, নিচে গিয়ে থাকবে আই, আর টু উপরে, আর ওয়ান প্লাস আর টু, তাহলে আই ওয়ান সমান কী লিখে দেয়, আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু করত, এটা উপরে চলে যাবে আই, তাহলে আমার সূত্র কি, আই ওয়ান সমান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। ঠিক সেমভাবে আই টু সমান লিখে দেয় কি, অনুরূপভাবে আই টু সমান লিখা যায় আর ওয়ান হবে এখানে আর ওয়ান প্লাস আর টু ইন্টু কত আই। তাহলে আমরা যদি আর ওয়ান দিয়ে কী পরিমাণ প্রভাব যায় তখন সূত্র হবে এটা আর ওয়ান বাই আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই, আর যদি আর টু দিয়ে কী পরিমাণ প্রভাব যায় তাহলে সূত্র হবে কোনটা, এটা আই টু ইজিকুয়াল টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তাহলে দুটো সূত্র অবশ্যই মুখস্থ রাখবে। আমরা এখন একটু আগে শিখছি প্রবাহ নির্ণয় কাজ কৃষকের কারণগুলো ব্যবহার করে প্রবাহ নির্ণয়, এখন আমরা শুধু রোধ পরিমাপ হুইটস্টোন ব্রিজ নীতি, আগে আমরা জানবো হুইটস্টোন ব্রিজটা কী। দেখো এখানে কয়টা রোধ আছে, চারটা রোধ, পি কিউ আর এস পরপর চারটা রোধ, এবং একটার এক প্রান্তের সাথে পরবর্তীটার প্রান্তভাবে সংযুক্ত পরস্পরের সাথে কিছু সিরিজ, এবং প্রথম দুটি সংযোগস্থল, এই দুটো রোধের সংযোগস্থল এখানে আর দুইটা রোধের সংস্থল, এখানে একটা কী লাগাইছি, তড়িৎচালক শক্তির সাথে লাগাইছি, আর বাকি সংস্থলের সাথে কী লাগাইছি আমি, একটা গ্যালভানোমিটার দিয়ে সংযুক্ত করে যে সার্কিট তৈরি করে এটা কী বলে, হুইটস্টোন ব্রিজ বলে। এখন আমরা হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থান নীতিটা প্রতিপাদন করি। এখন দেখো এখানে তড়িৎচালক শক্তি এই সংযুক্ত, আমি যখন চাবিটা অফ করব তাহলে এখান থেকে আই টোটাল প্রবাহ এই বিন্দুতে আসবে, কয় ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ হবে, তাহলে এখানে দুই ভাগে ভাগ হলে এটা এখানে আই ওয়ান এখানে আই টু, এই আই ওয়ানটা কোথায় যাবে, পি এর মধ্যে দিয়ে বি বিন্দুতে এসে পৌঁছাবে, আর আই টুটা কোথায়, আর এর মধ্যে দিয়ে ডি বিন্দুতে এসে পৌঁছাবে। এখন দেখো বি বিন্দুতে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য আছে, বি বিন্দুর বিভব যদি ডি বিন্দু থেকে বেশি হয়
এ বিন্দু থেকে বেশি হয় তাহলে আই ওয়ান এর একটা অংশ আই জি এর মধ্য দিয়ে অর্থাৎ গ্যালমোডাস জি এর মধ্য দিয়ে ডি বিন্দুতে এসে পৌঁছাবে। আমরা জানি যে প্রান্তিক বিভবপ্রাপ্তিক বেশি ওই প্রান্ত থেকে প্রবাহ নিম্ন বিভবপ্রাপ্তিকের দিকে যায়। তো যদি বি এর বিভবপ্রাপ্তিক বেশি হয় তাহলে বি থেকে একটা প্রবাহ কোথায় আসবে, ডি বিন্দুতে আসে পৌঁছাবে। তো এখন আমি বি বিন্দুতে আমি প্রথম সূত্রটা প্রয়োগ করবো, কার কিসবের প্রথম সূত্র। তাহলে এখানে লক্ষ্য করো বি বিন্দুতে আসছে কি পাবো, আই ওয়ান আসছে, আই ওয়ান আসছে, তাহলে আই ওয়ান কি হবে প্লাস, আর গেছে কি কি আই থ্রি আর আইজি, তাহলে মাইনাস আই থ্রি মাইনাস আইজি ইজিকুয়াল টু কত, জিরো হবে, কারণ মিলিত প্রবাহগুলোর বীজগণিত সমষ্টি শূন্য। এটা কোন সূত্র, প্রথম সূত্র। তারপর এবার আমি ডি বিন্দুতে প্রথম সূত্র প্রয়োগ করবো। দেখো ডি বিন্দুতে যদি আমি প্রথম সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, এখানে আসছে কি আই টু, আর এখানে এটার সাথে কি আছে আই জি আছে, তাহলে দুইটা আসছে আই টু প্লাস আই জি, গেছে কি মাইনাস আই ফোর সমান কত, জিরো। এখন দেখো তাহলে প্রথম সূত্র আমি কোথায় প্রয়োগ করলাম, বি বিন্দুতে আর ডি বিন্দুতে। এবার আমি এ বি ডি এ এটাকে একটা বদ্ধ বর্তনী, তাহলে এখানে কোন সূত্র প্রয়োগ করবো, দ্বিতীয় সূত্র প্রয়োগ করবো, এ বি ডি এ বর্তনীতে দ্বিতীয় সূত্র। তাহলে দেখো দ্বিতীয় সূত্র কি ছিল, রোধ আর প্রবাহের গুণফল বীজগণিতিক সমষ্টি, কোনো বদ্ধ বর্তনী রোধ আর প্রবাহের গুণফল বীজগণিত ওই বর্তনী অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তি সমান। তাহলে এখানে দেখো আই ওয়ান পি, তাহলে এ বি ডি এ, তারপরে প্রবাহের দিকে দিকে আই জি জি, আর এখানে আমি যাবো এদিকে বাট প্রবাহ দিয়ে এদিকে, তাহলে এটা কি হবে মাইনাস ওয়ান মাইনাস আই টু আর ইজিকাল টু কত হবে, এখানে কোনো ফোর্স আছে নাই পরিচালক শক্তি নেই, তাহলে কত হবে জিরো। তারপর বি সি ডি বি বি সি ডি বি, তাহলে এখানে দেখো আই থ্রি কিউ আই থ্রি কিউ, আমি যাবো কোন দিকে এদিকে বাট প্রবাহ কোন দিকে এদিকে, তাহলে মাইনাস আই ফোর এস, তারপর মাইনাস আমি উপরের দিকে বাট প্রবাহ নিচের দিকে মাইনাস আই জি জি ইজিকাল টু কত হবে জিরো হবে। তাহলে এটা স্মরণ রাখবা প্রবাহ যেদিকে আমি যদি ইয়ে অনুযায়ী ওইদিকে তাহলে এটা প্লাস হবে, আর যদি আমি বিপরীত দিকে যাই তাহলে কী হবে মাইনাস হবে। তাহলে এখন আমি এটা কী করবো, সাম্য অবস্থার নীতিটা প্রতিপাদন করব। এখন দেখো আমরা একটু আগে সার্কিটটা ছিল ওইখানে এই মাঝখানে যে আই গ্যালভানোমিটার আছে দুইটা বিন্দুর বিভবপ্রাপ্তিক যদি সমান হয় অর্থাৎ গ্যালভানোমিটারতে যদি কোনো প্রবাহ না যায় তখন এটাকে কি হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থা বা সাম্য অবস্থা বলবে, ভারসাম্য অবস্থা সাম্য অবস্থা বি বিন্দু এবং ডি বিন্দু বিভবপ্রাপ্তিক কি হতে হবে সমান হতে হবে, তখন আই জি সমান করতে হবে, অর্থাৎ মাঝখানে যে গ্যালভানোমিটার ওইখান দিয়ে কোনো প্রবাহ যাবে না, যদি কোনো প্রবাহ না যায় আই জি সমান কত হবে জিরো হবে। আমি এখন এটাকে এক নম্বর ধরি, এটা দুই নম্বর, এটা তিন নম্বর, আর এটা কি চার নম্বর ইকুয়েশন, তাহলে আই জি সমান শূন্য। আমি এক নম্বর ইকুয়েশন যদি আই জি সমান জিরো বসাই তাহলে কি হবে, এক নংয়ে আই জি সমান শূন্য হলে দেখো আই ওয়ান সমান কি হবে আই থ্রি হবে, আর দুই নম্বরে আই টু সমান কি হবে আই ফোর হবে। এখন তিন নম্বর ইকুয়েশনে যদি আমি আই জি সমান শূন্য বসাই তাহলে কি হবে আই ওয়ান এখানে আই জি সমান যদি জিরো হয় তাহলে কী হবে আই ওয়ান পি সমান আই টু আর, ঠিক আছে। চার নম্বরে যদি আমি আই জি সমান জিরো বসাই শূন্য হলে আই থ্রি কিউ সমান আই ফোর এস। এখন দেখো এখন এখানে দেখো আই টু বাই আই ওয়ান সমান কি লেখা যায়, আই টু বাই আই ওয়ান, তাহলে কত লেখা যায় পি বাই আর, ঠিক আছে। এখন এটাতে যদি আমি এখানে লিখি আই ফোর বাই আই থ্রি সমান,
কিউ বাই এস। এখন আবার এখানে যেহেতু আই জি সমান শূন্যের আই ওয়ান সমান কি লেখা যায় আই থ্রি, আর আই টু সমান কি লেখা যায় আই ফোর, তাহলে এই ইকুয়েশনে আই ফোরের জায়গায় কত লেখা যায় আই টু লেখা যায়, আর এখানে কি লেখা যায় আই থ্রির জায়গায় আই ওয়ান লেখা যায়, তাহলে এখানে কি হবে কিউ বাই এস, তাহলে এটার এটা কি সমান, তাহলে কি লেখা যায় পি বাই কিউ সমান পি বাই আর সমান কিউ বাই এস, কিউ বাই এস, তাহলে এটা কি রোটেশন ব্রিজের ভারসাম্য অবস্থা বা সাম্য অবস্থার সূত্র, পি বাই কিউ সমান আর পি বাই আর সমান কিউ বাই এস। তাহলে পি বাই আর সমান কিউ বাই এস আমি এটাকে এভাবে লিখতে পারি পি বাই কিউ সমান আর বাই এস, তাহলে যদি ভারসাম্য অবস্থা সাম্য অবস্থা সত্য বলা হয় তখন কি হবে পি বাই কিউ সমান আর বাই এস, অথবা পি বাই আর সমান কিউ বাই এস, তাহলে সূত্র তখন এটা হবে, ঠিক আছে, এটা বুঝতে রাখবা, এটা কি বলবো হুইটস্টোন ব্রিজের ভারসাম্য বা সাম্য অবস্থার সূত্র সত্য।